ওয়েলকাম টু ইঞ্জিমার্ক। ইঞ্জিমার্কের ম্যাট্রিক্স ডিভিশনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অনেক ধরনের জ্বরের কথা শুনি, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল, লাভেরিয়া। সে যাই হোক, আমি মজা করছি না, এরকম অনেক জ্বরের কথা শুনি, তার জন্য আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, মেডিসিন খাই, নিজেকে সুস্থ করতে অনেকটা সময়ও লেগে যায়। আজকে সেরকম একটা জ্বর নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে কিসিং ফিভার। আমি আবারও বলছি, আমি জোক করছি না, এটা চুমু খাওয়ার জন্য বা কিস করার জন্য এটা স্প্রেড হয়। শুধু তাই নয়, এই জ্বরের জন্য অনেক সময় ক্যান্সারও হতে পারে, এমনকি হেয়ার সেল লিউকোমিয়াও হতে পারে। তা এটা কিন্তু মজা করারও বিষয় নয় বা সাইডে রেখে দেওয়ারও বিষয় নয়, এটা নিয়ে একটা ভাবনার বিষয় আছে। তো সেটা আজকে জেনে নেওয়ার কথা যে এই কিসিং ফিভার বা চুমুর জ্বরটা আসলে কি। চুমুর জ্বর এপস্টেনবার ভাইরাস দ্বারা ছড়ায়। টেক্সট বইগুলোতে এটাকে কিসিং ডিজিজ বলে ডেসক্রিপশন করা আছে। এই জ্বরেতে জেনারেলি ওরোফ্যারিংস এবং ন্যাসোফ্যারিংসের ইনফ্ল্যামেশন। ওরোফ্যারিংস এবং ন্যাসোফ্যারিংসের ইনফ্ল্যামেশনের কারণ হচ্ছে এই ওরোফ্যারিংস এবং ন্যাসোফ্যারিংসের যে মিউকাস মেমব্রেন আছে তার তলে যে লিম্ফয়েড টিস্যু আছে সেই লিম্ফয়েড টিস্যুতে এই এপস্টেনবার ভাইরাস বংশ বিস্তার করে। জেনারেলি এটা হচ্ছে হারপেস গ্রুপের ভাইরাস এবং এরা জেনারেলি বি লিম্ফোসাইডে থেকে এদের বংশ বিস্তার বা রেপ্লিকেশন করে। এটা তো জানলাম যে কিসিং ফিভার যেটা সেটা হচ্ছে কিভাবে হচ্ছে বা কি থেকে আসছে বা কেন হচ্ছে, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই জ্বরটা সাধারণত কোন কোন বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়? এই জ্বরটা সাধারণত 14-16 বছরের মেয়ে আর ছেলেদের ক্ষেত্রে বয়সটা একটু বেশি, 16-18 বছর বয়সী ছেলেদের এই জ্বর বেশি হয়। এটা তো জানলাম যে কেন হচ্ছে বা কাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে, কিন্তু এবার যেটা জানা সেটা হচ্ছে যে এটা ছড়াচ্ছে কিভাবে বা স্প্রেড করছে কিভাবে, এটার মোড অফ ট্রান্সমিশনটা কি কি? এটার মোড অফ ট্রান্সমিশন হচ্ছে থুতু বা সালাইভা দিয়ে এবং আফটার কিসিং। এই জন্যই এই জ্বরটার নাম কিসিং ডিজিজ বা চুমুর জ্বর। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7-10 দিন, মানে সংক্রমণের জন্য এরা সময় নেয় 7-10 দিন। এটা তো জানলাম মোড অফ ট্রান্সমিশনগুলো কি কি, এবার জানতে হবে যে কিসিং ফিভারের সিমটমস কি কি। তার কারণ হচ্ছে যে সমস্ত জ্বরের কিন্তু সিমটমস এক হয় না, এক একটা জ্বরের সিমটমস এক এক রকম হয়ে থাকে। যেমন বলতে পারি, কাপড় দিয়ে জ্বর আসলে সাধারণত ওটা ম্যালেরিয়া হয়ে থাকে, ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়। তাহলে এই কিসিং ফিভারের সিমটমসগুলো কি কি হয়? সব জ্বরেরই যেমন প্রোডার্মাল সিমটমস থাকে, যেমন গা ম্যাচ করা, মাথা ব্যথা করা, জ্বর হওয়া, এগুলো তো থাকি। তাছাড়া এই জ্বরের প্রধান বৈশিষ্ট্যও হচ্ছে টনসিল বা গলায় ব্যথা। এছাড়া পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, বা গলার পেছন দিকের গ্রন্থিগুলো ফুলে যায়। এছাড়া তো জ্বর তো থাকেই। এছাড়া এই জ্বরেতে লিভার ও স্প্লিন বেড়ে যায়, যাকে জিওন্টিক কন্ট্রি সিন্ড্রোমও বলা হয়। এটা তো জানলাম যে সিমটমসগুলো কি কি, এবার হচ্ছে যে ব্লাডের কোন টেস্টগুলো করলে বা কোন ইনভেস্টিগেশনসগুলো করলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার কিসিং ফিভার হয়েছে? আমরা যদি স্লাইডে পেরিফেরাল ব্লাড স্মিয়ার এক্সামিন করি, তাতে 90% কেসেতে লিম্ফোসাইটের পরিমাণ অনেক বেশি থাকবে এবং এই লিম্ফোসাইটগুলো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটাতে বড় ফোল্ডেড এক্সেন্ট্রিক নিউক্লিয়াস থাকে এবং 20-40% লিম্ফোসাইট এক্ষেত্রে অ্যাটিপিক্যাল হয়। এছাড়া সেরোলজিক্যাল টেস্টের কথা ধরলে আমরা হেটারোফিলিক অ্যান্টিবডি বা অসামঞ্জস্য অ্যান্টিবডি পেতে পারি, পল বানেল টেস্ট বলা হয়, সেটা দিয়েও এ করা হয়। এছাড়া মনোস্পট বলে আরেকটা টেস্ট হয়, সেটা দিয়েও এই ফিভারকে শিওর করা যায়। এছাড়া আমরা এলিজার হেল্প নিতে পারি, এলিজার টেস্টে আমরা এখানেতে এপস্টেনবার ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি পাই। এছাড়া পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর দ্বারাও আমরা এপস্টেনবার ভাইরাসের অ্যান্টিবডি পেতে পারি।
আচ্ছা, এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই কিসিং ফিভার বা চুমুর জ্বরে কমপ্লিকেশন বা জটিলতাগুলো কি কি আসতে পারে? এটাতে গা হাত পায়ে প্রচুর ব্যথা হয় বা ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম হতে পারে। দ্বিতীয় কথা, এতে প্ল্যাটলেট কাউন্ট বা অণুচক্রিকার পরিমাণ কমে যায়, ইভেন ডিআইসিও হতে পারে। এছাড়া হিমোলাইটিক অ্যানিমিয়াও হতে পারে। কিডনিতে গ্লোমেরুলাইটিস বা ইন্টারস্টিটাল নেফ্রাইটিসও হতে পারে। হার্টের মাসলও উইক হয়ে যেতে পারে, পেরিকার্ডাইটিসও হতে পারে। আমি আমার ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এটা থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে কি কি ধরনের ক্যান্সার এই চুমুর জ্বর থেকে হতে পারে? এই চুমুর জ্বর বা এপস্টেনবার্গ ভাইরাল আক্রমণে আমাদের ঠোঁটেতে বা মুখেতে হেয়ারি সেল লিউকোমিয়া হতে পারে, স্পেশালি ইন অ্যাডাল্ট পার্সন আর দ্য পার্সনস হু আর সাফারিং ফ্রম এইডস অর এইচআইভি। এছাড়া ব্রুকিটস লিম্ফোমা বলে এক ধরনের লিম্ফোমাও হতে পারে। এছাড়া আরও একটা লিম্ফোমা হজকিনস লিম্ফোমা এই এপস্টেনবার্গ ভাইরাস থেকে হতে পারে। সুতরাং প্রপার ট্রিটমেন্ট দরকার। এত জটিল জটিল কথা শোনার পর হয়তো ভাবছেন যে আর চুমু খাওয়া যাবেই না, ভাবছেন হয়তো অনেকে যে না চুমু থেকে আবার নিজেকে বিরত থাকতেই হবে। তবে এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, নিজে থেকে সেরেও যায়। তবে অনেক সময় যখন খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় সেক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা হয়। তাও আমি আমি তবুও বলে থাকবো যে নিজের কেয়ার বা নিজের সচেতনতাটা নিজের কাছে, একটু বুঝে শুনে নিজেকে মেনটেন করা বা ক্লিন রাখলে এই সমস্যাগুলো সাধারণত হয় না। তো এটাই ছিল আজকে আমাদের টপিক। কামিং হয়তো ভ্যালেন্টাইন্স ডে আসতে এখন অনেক দেরি, তাও আমি বলে দিলাম যে ভ্যালেন্টাইন্স ডে আসার আগে নিজেকে একটু প্রস্তুতি নিয়ে নেওয়া হয় বেটার এক্ষেত্রে। বাট আজকে যে ভিডিওটা আমি রিলিজ করলাম সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ইন্ডিমার্কে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন। আর আজকে আমাদের ইন্ডিমার্কের তরফ থেকে যেহেতু আজকে কিসিং ফিভার নিয়ে ডিসকাস করা হলো, সেজন্য আমাদের সমস্ত ভিউয়ার্সকে আমার তরফ থেকে একটা ফ্লাইং কিস তো দিতেই হয়। তো আবারও বলছি, আমার ইন্ডিমার্কে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর বেল আইকনটা ক্লিক করুন নোটিফিকেশনের জন্য।